সুপ্রিয় গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী বন্ধুগণ তোমরা এখন পর্যন্ত আমাকে কমেন্ট করতেছো যে ভাই আমার গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় এত স্কোর আছে আমি এই এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করবো অথবা আমি কি কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করব অথবা আমার কি এই বিশ্ববিদ্যালয়ে চান্স হবে অথবা কোন বিশ্ববিদ্যালয়ে চান্স হবে অথবা কি কি সাবজেক্ট আমি পাইতে পারি এর উপপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি সো ল্যাটস এনজয় তার আগে একটি কথা তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ধন্যবাদ দেখো আমি কি বলতেছি এই কথাগুলো খুবই মনোযোগ দিয়ে শুনো সর্বপ্রথমে শুরু করি যে যাদের থার্টি পার্সেন্ট মার্ক আছে এটা হতে পারে বিজ্ঞান মানবিক বাণিজ্য শাখা থেকে যাদের মার্ক থার্টি পার্সেন্ট আছে তোমাদের যদি ইচ্ছা থাকে যে আমি একটা ইউনিভার্সিটিতে পড়বই পড়ব তাহলে আমি বলবো যাদের প্রবল ইচ্ছা আছে যে একটা ভার্সিটি হইলেই হয়েছে এবং একটা সাবজেক্ট হইলেই হয়েছে কেননা এই থার্টি পার্সেন্ট মার্কে তো ভালো সাবজেক্ট আশা করা যায় না যেহেতু মানে একটা সাবজেক্ট হইলেই হয়েছে এবং একটা ইউনিভার্সিটি হইলেই হয়েছে সেহেতু তোমাদেরকে আমি বলবো যে আগেও এই কথাটি বলেছি এখনও তোমাদের এই কথাটি বলবো যে তোমরা ভালোভাবে আগে সার্কুলারগুলা দেখবে সার্কুলারগুলা দেখার পরে দেখবে যে যেই ইউনিভার্সিটিতে আসন সংখ্যা খুব বেশি অনেক বেশি আসন সংখ্যা রয়েছে যেসব ইউনিভার্সিটিতে ওইসব ইউনিভার্সিটিতে তোমরা মিনিমাম ধরো আট থেকে নয় দশ যতটা করতে পারো সর্বনিম্ন হলেও তোমাদের আটটা আবেদন করতে হবে যদি চান্স পেতে চাও আটটা যদি আবেদন করো তাহলে একটা পসিবিলিটি থাকবে যে কোথাও না কোথাও হওয়ার সম্ভাবনা আছে আর যদি আটটার কম করো তাহলে কিন্তু সেই সম্ভাবনাটা একদম কমে যাবে এবার কথা বলবো যে যাদের মার্ক ফোরটি যাদের মার্ক ফোর্টি পার্সেন্ট আছে তাদের একটু ভালোই বেশি নাইনটি ফাইভ পসিবিলিটি আছে কোথাও না কোথাও চান্স হওয়ার তো তোমাদেরকেও বলবো যে তোমরাও মিনিমাম ছয়টা আবেদন পাঁচ থেকে ছয়টা আবেদন করবা নিচে 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 নাই ছয়টা করবাই তোমরা যদি ছয়টা করো তাহলে তাহলে আশা করা যায় যে ভালো কিছু হবে ইনশাল্লাহ আর তারপরেও এই ছয়টার ভিতরে দেখো তোমাদের পছন্দ মতো দুই থেকে তিনটা ইউনিভার্সিটি রাখতে পারো তবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই দুইটা রাখা যাবে না এই দুইটাতে তোমাদের হওয়ার পসিবিলিটি খুব কম যাদের মার্ক চল্লিশ পার্সেন্ট আছে অর্থাৎ একশোতে জেএসটিতে যাদের মার্ক চল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চৌচল্লিশ এরকম যাদের মার্ক আছে তাদের সাস জেএন আর কে ইউ অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয় এইসব ইউনিভার্সিটিতে তোমাদের চান্স হওয়ার পসিবিলিটি খুব কম তার মানে এই তিনটা বাদ দিয়ে তোমরা বাকি ছয় থেকে পাঁচ থেকে ছয় সাত এরকম যদি আবেদন করো তাহলে তোমাদের কোথাও না কোথাও চান্স হয়ে যাবে আর তোমরা যখন সাবজেক্ট চয়েস দিবা তখন দেখো যারা চল্লিশ পার্সেন্টের উপরে আসো তারা কি করবা যে উপরে দুইটা মিড লেভেলের সাবজেক্ট দিবা মানে হাই লেভেল দেওয়া যাবে না একদম মোটামুটি মিড লেভেলের দুইটা সাবজেক্ট দিবা আর নিচে মানে একটু লোর লো কিন্তু তোমাদের পছন্দ এরকম কয়েকটা সাবজেক্ট নিচের দিকে দিয়ে রাখবে তাহলেই তোমাদের হয়ে যাবে আশা করি ফিফটি প্লাস মার্ক যাদের আছে তারা কি করবে দেখো যাদের মার্ক জেএসটি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ফিফটি মার্সেন্ট ফিফটি পার্সেন্ট মার্ক আছে তোমরা দেখো সার্স ইউ এবং ইউ অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এই তিনটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবা এর সাথে সাথে আরও বাকি দিন থেকে তিনটা বিশ্ববিদ্যালয় আবেদন করবা ওইগুলো তোমাদের নিজের ইচ্ছায় তোমার তোমার যেটা ভালো লাগে তোমরা ওই ওইগুলোতে আবেদন করতে পারবো জাতীয় কবি তো করতে পারো কোনো সমস্যা নেই জাতীয় কবি খুব ভালো তো বন্ধুরা এই ছিল তোমাদের জন্য গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট এরপরেও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে তাহলে তোমরা সেটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি চেষ্টা করব ওই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য অথবা ওই কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও নিয়ে উপস্থিত হবো আশা করি তোমরা বুঝতে পারতেছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব ধন্যবাদ